নমিতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানাই। আন্দামান দ্বীপপুঞ্জ থেকে এই ভিডিওটা ছাড়ছি, আপনার অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই দেখেন, আজ আমি ছোলার ডাল রান্না করে দেখাবো। এই দেখেন, ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, নারকেল দুধটা আমি বের করে নিয়েছি। এখানে আমার সমস্ত মশলা গোছানো আছে। এখন আমি কড়াইতে ডালটা দিয়ে দেবো। ডালটা আমি প্রথমে আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে সিদ্ধ করতে সময় লাগে, তাই আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। ডালের ভিতরে দিয়ে দেবো নারকেলের দুধ। হলদি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ি। দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ি। দিয়ে দেবো লবণ। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। ডাল প্রায় ঘন হয়ে আসছে, একটু পরেই আমি সম্বরা দিয়ে দেবো। এই চুলোটায় আমি ফোড়নের জন্য তেল সম্বরা দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। দিতে পারবো না বয়, দিয়ে
বন্ধুরা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে ফোড়ন দিয়ে বেশি জাল দেব না এখন দিয়ে দেব গরম মশলা নামানোর আগে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম ভাজা মশলা বন্ধুরা দেখেন আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এই দেখেন রান্না আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা আমার কমেন্ট করে জানাবেন আপনারা কি করে আপনারা এই ডাল রান্না করে খান আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্না আমার হয়ে গেছে ছোলার ডাল আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি আবার অন্যরকম রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব বাই